ঠিক যেভাবে রকেটের গতির মতো উপরে উঠছিলেন, একইভাবে পতন হচ্ছে ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির। তার সাম্রাজ্যের উপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। মাত্র ৬ দিনে ১০,০০০ কোটি মার্কিন ডলার খুইয়েছেন এই ব্যবসায়ী। মানে মারা বতন মা, শেয়ার বাজারে গ্রুপটির যে ধস নেমেছে তাতে লাগাম টানা যাচ্ছে না, উল্টো হুড়মুড়িয়ে পড়ছে শেয়ারের দাম। শুক্রবার আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম কমেছে ৩৫%। অব্যাহত দরপতনের কারণে বৃহস্পতিবার যেখানে বিশ্ব ধনীর তালিকায় ১৬ নম্বরে ছিলেন, শুক্রবার সেই তালিকায় তার অবস্থান ২২। ভারতের লোকসভায় আদানিকে জবাবদিহিতার আওতায় আনার দাবি করেছে বিরোধীরা। মূলত বিজেপি ও মোদী ঘনিষ্ঠ হয় বিরোধীরা এই পদক্ষেপ নিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এদিন আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনস লিমিটেড এবং আম্বুজা সিমেন্টের উপর বাড়তি নজরদারি চালু করেছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। চলতে বছর ২৪ জানুয়ারি মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ একটি প্রতিবেদন প্রকাশ করে আদানি গ্রুপের বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও কারচুপির অভিযোগ তোলে মার্কিন এই সংস্থাটি। এরপরই গোষ্ঠীটি শেয়ার ধস নামতে শুরু করে, যদিও এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে আদানি গ্রুপ। বৃহস্পতিবার ২৫০ কোটি ডলারের এপিও বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছে তারা। ভারতের বড় বড় সব খাতে বিনিয়োগ আছে আদানির, এর মধ্যে উল্লেখযোগ্য কয়লা ও বিদ্যুৎ খাত। ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে ঝাড়খণ্ডে ১,৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ প্রকল্প বানিয়েছে আদানি গোষ্ঠী। তবে পরিবেশবাদীরা মামলা করায় সেই প্রকল্প নিয়েও দেখা দিয়েছে সংশয়। রাহানুল রানা, সময় সংবাদ। হ্যাঁ।